Hello, people of the world. Assalamualaikum. I'm Nafsulista Mishu. I'm a food lover, and I will introduce a lot of foods through my channel. So, বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন? আমি সুস্থ আছি, ভালো আছি। আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটি রেসিপি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি রেসিপি ভিডিও, এবং সেটি হচ্ছে আস্ত মুরগির দেশি স্টাইলের ফ্রাই রেসিপি। সো মুরগিটা আপনারা পুরোপুরি এভাবে একটি মুরগি চামড়া ছাড়া মুরগি নেবেন, দেন এটাকে কাটা চামচ দিয়ে এভাবে খুচিয়ে খুচিয়ে ছিদ্র করে নিতে হবে ভিতরে, যাতে মশলাটা ঠিক মতো মিক্স হয়। যদি ছিদ্র ঠিক মতো না হয় তাহলে আপনার মশলাগুলা ঠিক মতো ভিতরে ঢুকবে না, এবং ওই চিকেনের ভিতরে স্বাদটাও তেমন ভালো পাবেন না। বন্ধুরা মনোযোগ সহকারে ছিদ্র করবেন যাতে আপনার জায়গাগুলো কোনো জায়গা বাদ না পড়ে যায়। ছিদ্র হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা মশলা দেওয়ার পালা। মশলাটা এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করা হয়েছে। আমরা এই মশলাতে ব্যবহার করেছি টমেটো সস, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, লবণ। আপনারা মরিচের ঝালটা ঠিক সেভাবে বুঝে নেবেন যে পরিমাণটা আপনারা খেতে চান। আমরা যেহেতু মরিচটা কম খাই তাই মরিচের পরিমাণটা কম নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বেশি নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এতে ইউজ করা হয়েছে ফুড কালার, আপনারা কালারটা ইগনোর করতে পারেন বা অ্যাডও করতে পারেন। আর মরিচটা আর লবণটা প্লিজ আপনার স্বাদ মতো নিয়ে নেবেন, এবং মশলাটা ঠিক এভাবে মাখাতে হবে এবং উলট পালট করে মাখাতে হবে যাতে মশলাটা ঠিক মতো মুরগির প্রতিটা অংশে ঢুকে যায়, কারণ ছিদ্রটা ভালো করে করতে হবে এজন্যই। আমরা দুটি মুরগি ইউজ করেছি, আপনারা চাইলে একটি মুরগিও ব্যবহার করতে পারেন। অনেকক্ষণ ধরে মশলাটা মাখাবেন যাতে ভিতরে মশলাটা ঠিক মতো ঢুকে। বন্ধুরা আপনারা চাইলে, আপনারা যদি জানতে চান তাহলে এই মশলার জন্য আমি আলাদা একটা রেসিপি ভিডিও করব, এই মশলাটার জন্য। এটা স্পেশাল মশলা, এটা যেহেতু আমি বানানো দেখাইনি, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো। যদি আপনারা দেখতে চান এই মশলাটা কী করে তৈরি করা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাদের ইউটিউবের চ্যানেলে এসে আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আপনারা মশলাটা কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে চান কি না, তাহলে অবশ্যই আমরা মশলা বানানোর রেসিপিটা আপনাদের দেখাবো। বন্ধুরা মশলা মাখানো প্রায় শেষ পর্যায়ে, মশলা মাখানোর পর এটাকে 4 থেকে 5 ঘন্টা আপনার ফ্রিজিং করে রাখতে হবে যাতে মশলাটা ঠিক মতো মাখে এটার মধ্যে, এবং মশলাটা চতুর্দিকে ভালো করে ছড়ায়। 4 থেকে 5 ঘন্টা রেখে দিবেন। এছাড়া আপনারা যদি পরের দিন খেতে চান, একদিন বা 2 দিন রেখেও, ফ্রিজে রেখেও আপনারা এটা খেতে পারবেন, তবে 1 থেকে 2 দিন হলে আপনারা টেস্ট একরকম পাবেন, আর 4-5 ঘন্টা পরে ওই দিনই খেলে একরকম টেস্ট পাবেন। সো বন্ধুরা 4-5 ঘন্টা ফ্রিজে রেখে আমরা আবার ফিরত আসবো রান্নাঘরে। সো বন্ধুরা ফিরত চলে আসলাম, আজ আমরা তেলের বদল ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ে ভাজা হলে টেস্টটা খুব মজাদার হয়। বন্ধুরা ঘি দেওয়া হয়ে গেছে আমাদের প্যানে, ঘিটা ভালো করে নেড়ে নিতে হবে। তেল দিলেও তেলটা আপনারা দিয়ে আগে গরম করে নেবেন, ঘিটাও একটু গরম করে নিতে হবে। ঘিটা গরমে ফুটে আসছে এবং এটা থেকে অনেক ফোটা ফোটা গরম গরম ঘি বের হয়ে আসছে।
ঘিটা হিট হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হিটটা মিডিয়াম আঁচে রাখবেন, বেশি একটা ফুল করবেন না, মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে মুরগিটা পুড়ে যেতে পারে। এবং সবসময় দেখবেন, আর এটা আগে গরম করতে হবে, গরমটা করে নিই আমরা। হ্যাঁ, গরম প্রায় হয়ে গেছে, এখন মুরগিটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, মুরগিটা এভাবে দিয়ে রাখবেন এবং 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভাজতে হবে বন্ধুরা। তারপর আমাদের ভাজা শেষ হবে এবং আপনারা এটা টেস্ট করতে পারবেন। আপনারা দেখুন বন্ধুরা, ভিউয়ার্স আপনারা দেখুন, এটা এভাবে ভাজতে হবে। এবং ভাজাটা কিন্তু আপনার ভাজাটাই একবার এভাবে করতে হবে, কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে অন্য সাইড দিতে হবে বন্ধুরা। দেখে নেন প্লিজ, আমরা পুরোটা আপনাদের দেখাবো কী করে ভাজতে হয়। হ্যাঁ, ভাজা হচ্ছে বন্ধুরা, এভাবেই ভাজতে হবে। ঘিয়ের মধ্যে আপনারা তেল দিলে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিবেন, ডুবো তেলে এটা ভাজতে বেশি ভালো। আমরা যেহেতু ঘি ইউজ করেছি আজকে, আমরা ঘিয়ে ভাজা ফ্রাই খাবো আজকে। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আপনারা দেখলেন এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন অন্য সাইডটা উল্টিয়ে দিতে হবে যাতে অন্য সাইডটাও ঠিক মতো ভাজা হয়। আপনারা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি যেটা বললাম 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভাজবেন। আর অবশ্যই চুলার যে গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন, বেশি একটা হাই করবেন না, মিডিয়াম রাখবেন বা মিডিয়াম হাই পর্যায়ে রাখতে পারেন। তবে মিডিয়ামে রাখলেই 20 থেকে 25 মিনিট ভাজলেই এটা পারফেক্ট কালার হবে, পারফেক্টভাবে এটা ভাজা হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সব দিকেই কিন্তু আপনারা ভাজতে হবে, উলট পালট করে ভাজতে হবে। আপনারা দেখে নিন, আমরা এইভাবে আপনাকে আমরা এইভাবেও ভেজেছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে রেখে দিতে। বন্ধুরা, 20 থেকে 25 মিনিট পর্যন্ত আপনাকে ভাজতে হবে এবং অবশ্যই এটার সামনে থাকবেন যাতে পুড়ে না যায় বন্ধুরা। এবং দেখবেন একটু পরপর দেখবেন এটা যাতে পুড়ে না যায়, উলট পালট করে দেখবেন।
বন্ধুরা ভাজা প্রায় শেষের পর্যায়ে। এখন এটাকে শেষ একটু দেখে দেখে নিতে হবে ভাজা হয়েছে কিনা, পুরোপুরি চেক করে নিতে হবে। ভাজা শেষ বন্ধুরা, এবার এটাকে গার্নিশ করার পালা। আমরা আগে এটাকে একটা প্লেটে উঠাচ্ছি, আপনারা প্লেটে উঠিয়ে গার্নিশ করে নেবেন, ইচ্ছা মতো আপনারা গার্নিশ করতে পারেন। আজকে এটাকে আমরা গার্নিশ করিনি, একদম নর্মাল ওয়েতে রেখেছি। আপনারা ইচ্ছা করলে এটার সাথে সালাদ সালাদ দিয়ে সাজিয়ে রাখতে পারেন, অথবা আপনারা এটা পোলাও দিয়ে খেতে পারেন বা রুটি দিয়ে খেতে পারেন। কিন্তু আমরা এটা আজকে একদম খালি খাবো, খালি এটা শুধু শুধু ফ্রাইটাই খাবো। এর সাথে আমরা নান রুটি, পরোটা, আটার রুটি বা পোলাও বা ভাত কিছুই আমরা এটার সাথে খাচ্ছি না আজকে। আজকে আমরা এটা শুধু খালি টেস্ট করব। আপনারা ইচ্ছা করলে এটার সাথে পোলাও অ্যাড করতে পারেন, আপনারা এটার সাথে বিরিয়ানি অ্যাড করতে পারেন, আপনারা এটার সাথে নান রুটি, পরোটা, আটা রুটিও অ্যাড করতে পারেন। যেহেতু আজকে এটা শুধু ফ্রাই রেসিপি, আমরা ফ্রাই রেসিপি দেখাবো, এই কারণে এটার সাথে আমরা কোনো কিছুই আর অ্যাড করব না আজকে। বন্ধুরা ভাজা শেষ, আমরা এটাকে উঠিয়ে নিলাম একটা প্লেটে। এবার এটাকে টেস্ট করার পালা চলে আসছে বন্ধুরা, আমরা এটাকে এখন টেস্ট করব, আপনাদেরকে জানাবো এটা টেস্টটা কেমন হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হোল চিকেন ফ্রাই দেশি স্টাইল। বন্ধুরা গলার অবস্থা কিছুটা খারাপ, তাই ইগনোর করবেন, গলাটা আজকে বসে গেছে অনেকটা। আবার হ্যাঁ বন্ধুরা, এবার এটা টেস্ট করার পালা। আমি সাথে নিয়ে নিয়েছি টমেটো সস, আপনারা ইচ্ছা করলে চিলি সসটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা এটাকে আমরা কেটে নিচ্ছি এবং এটাকে টেস্ট করব, যেহেতু পুরো মুরগি তো আস্তা খাওয়া সম্ভব না, তাই কেটে কেটে আমরা পিস করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, চার পিস করব আমরা, চার পিস করছি আমরা মুরগিটাকে। মুরগি চার পিস করতে পারেন, আট পিস করতে পারেন, ষোলো পিস করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেভাবেই খান এটা ইউজ করতে পারেন। কেউ বড় টুকরা খেয়ে পছন্দ বোধ করে, কেউ মাঝারি সাইজের, কেউ একদম ছোট সাইজের টুকরা পছন্দ করে। বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আমাকে জানাবেন কমেন্টে। আর যারা চ্যানেলটা নতুন দেখছেন, প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা চ্যানেলে আমার সাথে সাবস্ক্রাইব হয়ে আছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি হয়ে আছেন, প্লিজ তারা লাইক দিয়ে এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এবার চিকেন টেস্ট করার পালা, চিকেনটা খাচ্ছি। চিকেনের টেস্টটা অসাম হয়েছে, এর ভিতরে যে ফ্লেভারটা রয়েছে বন্ধুরা, এটা অসাম ফ্লেভার হয়েছে। একটা চিকেন আপনি দেখেন কতটা নরম হয়েছে ভিতরে, এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। চিকেনটা টেন্ডার ও জুসি রয়েছে, ভিতরে জুসিনেসটা চমৎকারভাবে রয়েছে। এটা প্রচণ্ড নরম হয়েছে বন্ধুরা, 20-25 মিনিট অবশ্যই সময় দিবেন। অনেকে দেখা যাবে হয়তো বা 15-20 মিনিট পরে তুলে ফেলবেন, তা না, একদম 20-25 মিনিট পর্যন্ত ভাজার চেষ্টা করবেন। বিশেষ করে ছেলেরা যারা ভাজতে যাবেন, 20-25 মিনিট ট্রাই করবেন ভাজার জন্য। এটা বাসায় ভাজতে পারবেন, এটাতে তেমন কোনো স্পেশাল কিছু ইউজ করা হয়নি, জাস্ট স্পেশাল একটা মশলা। আর মশলার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্টে হোম স্টে সেফ। আর বন্ধুরা যদি কোনো নতুন খাবার সম্পর্কে জানতে চান আমাকে জানাবেন, শাটডাউনের পরে আমি বের হয়ে আপনাদের সেই খাবারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি কোনো প্রকার হোম ফুড সম্পর্কে জানতে চান আমাকে জানান, অবশ্যই আমি আপনাদের চেষ্টা আমি চেষ্টা করব আপনাদেরকে সেই খাবারটি সম্পর্কে জানাতে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেইন, থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং, অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।